দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডক্টরস পয়েন্ট। সাথে আছি আমি ডক্টর আকাশলীন বদ্রুদ্দোজা। আমাদের দেশে যে সকল রোগের কারণে বেশিরভাগ মানুষ ভুক্তভোগী হয় তার অন্যতম হলো কিডনি রোগ। আজকে আমাদের আলাপচারিতার মাধ্যমে আমরা আলোচনা করব কিডনি ও এর প্রচলিত রোগসমূহ, এ সকল রোগের প্রতিকার এবং কিডনির যত্ন নেওয়ার মাধ্যমে আমরা এ সকল রোগের বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে পারি তা নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শামিম আহমেদ, প্রাক্তন পরিচালক কিডনি ইনস্টিটিউট, প্রাক্তন বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আজকে আমরা জানতে চাইব কিডনি আমাদের শরীরে একটা খুব ভাইটাল অর্গ্যান, আমাদেরকে এই ব্যাপারে একটু আলোকপাত করবেন। দেখুন, কতগুলি ভাইটাল অর্গানের ভিতরে যেমন হার্ট, ব্রেইন, কিডনি একটা জিনিস হলো কিডনি কিন্তু একটা পেয়ার্ড অর্গান। আপনি জানেন আমাদের শরীরের মেরুদণ্ডের দুই পাশে সিমের বিচির মতো যেটা 9-11 সেন্টিমিটার দুইটা অর্গান আছে। একটা ভালো জিনিস হলো যদি একটা কিডনি সম্পূর্ণ অকজ হয়, একটা কিডনি যদি কোনো কারণে ফেলে দেওয়া হয়, একটা কিডনি যদি আপনি নিজের আত্মীয়কে যদি ডোনেশন করেন, আটটা কিডনি দিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন। এটা কিন্তু স্টাডি করে দেখা হয়েছে যে যারা একটা কিডনি দুইটা কিডনি 10 বছর বা 20 বছর পরে তাদের স্ট্যাটিস্টিক্যালি কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নাই ইন টার্মস অফ ব্লাড প্রেশার, প্রোটিন, ইউরিয়া। সো এটা অ্যাকসেপ্টেবল যে একটা কিডনি থাকলেও আপনি চলতে পারবেন। এখন কথা হলো যে কিডনির ফাংশনটা কী। এই যে আপনি দেখেন অনেক কিডনির রোগ, তারা কী উপসর্গে ভুগে, কেন ভুগে? প্রথম কারণ হলো আপনি যেটা খান, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেল যাই খান সেটা কিন্তু লিভারে মেটাবলিজম হবে। এবং এটার যে খারাপ জিনিসগুলি, শুদ্ধ ভাষায় যদি না বলি, টেকনিক্যাল টার্ম না বলে, এই খারাপ জিনিসগুলি পেশাবের দিয়ে বের হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হলো এক্সক্রিটরি ফাংশন। দ্বিতীয় যেটা কাজ করে যে আমাদের বডির যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশারটা কিডনি নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন যাদের কিডনির রোগ তার 90% রোগীর ব্লাড প্রেশার হবে, অথবা কিডনির রোগের জন্য ব্লাড প্রেশার হয় আবার ব্লাড প্রেশার থেকে কিডনির রোগ, দুইটাই হতে পারে, একটা কজ একটা ইফেক্ট। তৃতীয় যে কারণ, আমাদের বডিতে যে পানি এবং লবণ বলি বা ইলেকট্রোলাইট যেটা, সেটাও কিন্তু কিডনি মেনটেন করে। চতুর্থ যে কারণ ইয়েটা করে, একটা হরমোন তৈরি করে, অর্থাৎ ভিটামিন ডি অ্যাক্টিভেশন সেটা, অথবা রক্ত তৈরির জন্য ইরেথ্রোপ্যাথি সেটাও কিডনি তৈরি করে। এছাড়াও অনেকগুলি কাজ আছে যেটা কিডনি করে থাকে। সো ইট ইজ অ্যান ভাইটাল অর্গান। এখন দেখেন যদি আপনি কিডনি ড্যামেজ হয় কী হবে, ব্লাড প্রেশার হবে, শরীরের খারাপ জিনিস বের হবে না, আপনার বমি হবে, ক্ষুধামন্দা হবে, খাওয়ার রুচি থাকবে না, তারপর দেখেন ইলেকট্রোলাইট লবণ যেটা আছে সেগুলির কিন্তু ঘাটতি হবে, আরেকটা জিনিস অ্যাসিড বেস ব্যালেন্স সেটাও কিন্তু কিডনি, এজন্য দেখা যায় মেটাবলিক অ্যাসিডোসিস হয়, শ্বাসকষ্ট হয়। আমি দর্শকদের বলি তিনটা কারণে মানুষের শ্বাসকষ্ট হয়। একটা কারণ হলো চেস্টের যদি কোনো অসুবিধা থাকে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ একটা। দুই নম্বর হার্টের যদি কোনো থাকে, হার্ট ফেলিওর থাকে, তখন শ্বাসকষ্ট। তৃতীয় হলো কিডনির মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা যারা ক্লিনিশিয়ান তারা কিন্তু এই তিনটা জিনিস রুগী আসলে পরে আমরা কিন্তু সেপারেট করে ফেলতে পারি যে কোনটা কী কারণের জন্য। শ্বাসকষ্টের তিন এবং তিনটার চিকিৎসা তিন রকমের। সো আপনি যদি ডাক্তার হিসাবে এটা ধরতে না পারেন, আন্ডারগ্রাজুয়েট টিচিং আমাদের এটা যে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট দি থ্রি কমন কজেস অফ শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেস। সো এটা একটা হলো। এরপরে যেটা আমরা বললাম শ্বাসকষ্ট, এরপরে রক্তশূন্যতা। আপনি জানেন অনেক কারণে রক্তশূন্যতা হয়। প্রথম হলো আপনার বডিতে যদি আয়রন কম থাকে তাহলে আপনার রক্তশূন্যতা হবে। যদি বডির কোনো কারণে ব্লিডিং বেশি হয়, যেমন মেয়েদের মাসিকের সময় ব্লিডিং হয়, অথবা আপনার শরীরে কোনো জাতে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে কিন্তু রক্তশূন্যতা হয়। এই সবগুলি বাদ দিয়ে আরেকটা কারণ হলো কিডনি। এবং দেখবেন আমাদের কাছে যখন ল্যান্ড করে, ব্লাড প্রেশার বেশি, রক্তশূন্যতা, বমিতি, এই তিনটা ট্রায়াড বলি আমি। এই ট্রায়াড নিয়ে যদি আসে, বমির কারণ অনেক হতে পারে, বমির গ্যাস্ট্রিকের জন্য হতে পারে, লিভারের জন্য হতে পারে, তারপরে ব্রেইনের জন্য হতে পারে, তারপরে প্রেগনেন্সির জন্য হতে পারে। বাট যদি ব্লাড প্রেশার, রক্তশূন্যতা এবং যদি আপনার অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়া এবং ভমিটিং থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন এটা কিডনির জন্য। সে এই যে উপসর্গগুলি সবগুলো কিন্তু কিডনির জন্য। কাজেই কিডনির যে ফাংশন এবং তার উপসর্গ, এটার সাথে একটা মানে রিলেশন যেটা, এটা কিন্তু আমরা ধরতে পারি। স্যার, আমরা জানতে চাচ্ছি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন
এই সমস্যাটা আমাদের দেশে মেয়েদের মধ্যে কমনলি দেখা যায়, এই ব্যাপারে একটু বলবেন? ধন্যবাদ। দেখেন, ইউরিট্রাক ইনফেকশন খুব সিম্পল টার্ম, বাট এটা কিন্তু বেশ যে কীভাবে পেশাবে প্রদাহ হচ্ছে এটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এত সোজা না। আমি বলি, প্রথম হলো জীবাণুটা, জীবাণু কোত্থেকে আসে? এটা বাইরের থেকে আসে না, আমার শরীরের জীবাণু আমার ভিতরে ঢুকতেছে। কীভাবে? এই যে পায়ুনালিতে যখন জীবাণুগুলি থাকে, যেমন ইকলাই, প্রোটিয়াস, সুডোমোনাস, সেইটাই যখন পেশাবের রাস্তায় ডুববে তখনই কিন্তু ইনফেকশনটা করে। পেশাবের রাস্তাটা কি, একটু আগে যে আলোচনা করতেছিলাম যে প্রথমের যে পেশাবের রাস্তা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ইউরেথ্রা বলি, তারপরে মূত্রথলি, তারপরে মূত্রনালী, তারপরে কিডনি, নিচের থেকে উপরে যায়। তাহলে প্রসেসটা হলো নিচের থেকে উপরে যাচ্ছে, তাহলে জীবাণুটা এই মূত্রথলিতে যেতে হবে। কীভাবে যাবে? একটা হলো যে এমনিও যেতে পারে, অথবা আমরা যদি পরীক্ষা করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট পেশাবের রাস্তায় ঢুকাই, অথবা সহবাসের সময় ঢুকতে পারে, অথবা আমরা ক্যাথেটার যখন ঢুকাই, যেমন ডেলিভারির সময়, অনেক সময় প্রেগনেন্সির সময়, অথবা যাদের প্রোস্টেট বড় তাদের ক্যাথেটার, এই টাইমে আমরা ইউরিট্রাক ইনফেকশনটা ঢুকে থাকি। তারপরে কী হলো, জীবাণু যদি যাই ব্লাডারে তাহলে কি ইনফেকশন করবে? না, তিনটা ফ্যাক্টর আছে। একটা হলো কতটুক জীবাণু গেল, একটা, দুই নম্বর আমার বডি রেজিস্ট্যান্স কতটুক এই জীবাণুটা প্রতিরোধ করার জন্য, তৃতীয় হলো ভিরুলেন্স অব দ্য ব্যাকটেরিয়া, অর্থাৎ এই জীবাণুটার কতটুক রোগ করার ক্ষমতা আছে। এই তিনটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে ইনফেকশন হবে, ওইখানে মাল্টিপ্লাইড হবে। এবং ওইখানে যদি কোনো রাস্তা ব্লক থাকে বা রাস্তা রিফ্লাক্স থাকে, অর্থাৎ ব্লাডার থেকে যে মূত্রনালী, সেই নালীতে যদি ডিফেক্ট থাকে, মূত্রনালীর ভিতর দিয়ে পেশাব এই জীবাণুটা উপরে উঠে যায়, তাহলে কতগুলি ফ্যাক্টর আছে। এই জন্য আমরা মূত্রনালীতে কতটা ভাগ করি, একটা হলো লোয়ার ইউটিআই, অর্থাৎ পেশাবের রাস্তা ইনফেকশন, একটা আপার ইউটিআই, আরেকটা হলো কমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ জটিলতা আছে কিনা। যেমন আপনার যদি পাথর থাকে তখন যদি ইউটিআই হয় সেটা কমপ্লিকেটেড, আপনার যদি ডায়াবেটিস থাকে দ্যাট ইজ কমপ্লিকেটেড ইউটিআই, আপনার যদি এই যে ট্রান্সপ্ল্যান্ট রোগী তাদের কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই, তারপরে যদি ধরেন আপনার যে কোনো কারণে প্রোস্টেট গ্ল্যান্ড ছেলেদের বড় থাকে সেটাও কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই। অ্যান্ড কমপ্লিকেটেড ইউটিআই আর আপার লোয়ার ইউটিআই প্রয়োজনীয়তা কী? প্রয়োজন হলো ট্রিটমেন্ট প্রোটোকল ডিফারেন্ট। লোয়ার ইউটিআই আনকমপ্লিকেটেড হলে চার দিন পাঁচ দিন অ্যান্টিবায়োটিক দিলেই হবে, কিন্তু আপার ইউটিআই যদি হয় এবং কমপ্লিকেটেড হয় ডিউরেশন দিতে হবে অ্যাটলিস্ট 2 weeks, মানে 12 থেকে 14 দিন। এবং নট অনলি দ্যাট, যদি কিডনির ভিতরে ইনভলভমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে, তখন ইউরিন কালচার করে, কালচার করা মানে কী জীবাণু আছে এবং এই জীবাণুর এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, না হলে জীবাণু মরবে না, আপনার রোগী ভালো হবে না। তাহলে কী করতে হবে? সেই ক্ষেত্রে যদি পাইলোনেফ্রাইটিস বলি আপার ইউরিনে, তখন আইভি রুটে ইঞ্জেকশন দিতে হবে, অর্থাৎ ভেইনের ভিতরে প্রথমে 3-4 দিন ইঞ্জেকশন দিতে হবে, কালচার সেন্টার করার পরে যখন সিমটম একটু সাবসাইড করে দেন অরালি সুইচ করতে হবে। এবং ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি 2 সপ্তাহ দিবেন না 3 সপ্তাহ দিবেন, এখানে যদি আপনি 5 দিন দিয়ে চিকিৎসা করেন সেটা কিন্তু ভালো হবে, তখন রিল্যাপস হবে, রিইনফেকশন হবে, রিকারেন্ট ইউটিআইয়ের কারণ হয়ে দাঁড়াবে। এইগুলি ছাড়াও আপনার যেটা করতে হবে, তার ডায়াবেটিস আছে কি না, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, রাস্তা ব্লক আছে কি না, পাথর আছে কি না সেই পাথরটা সরিয়ে দিতে হবে, প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে কি না সেটা সরিয়ে এটা রিমুভ করতে হবে, নাহলে তো এটা আবার হবে। এই জন্য জিনিসটা আমাদের বলতে হয় ইউটিআই ইজ নট এ সিম্পল থিং, এরপরেও কিন্তু রিকারেন্ট ইউটিআই হয়, অর্থাৎ একবার ওষুধ টষুধ সব দিলেন এবং কয়েকদিন পরে 2-3 সপ্তাহ পরে আবার সেই ইউটিআই ইনফেকশন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও চিকিৎসার প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করব। আর যদি কখনো এমন হয় যে কোনো পেশেন্টের ইউটিআই ছিল এবং তারপর তার হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কি এক্ষেত্রে নর্মাল হয়ে দাঁড়ায়? অ্যাকচুয়ালি ইউটিআই পার্সি কোনো ব্যথা করে না এরকম, যেমন যেটা করে হলো পেশাবে জ্বালা পড়া করে, পেশাব দুর্গন্ধ হয়, পেশার সাথে রক্ত যেতে পারে, আর উপরে কিডনির যখন হয় একটু জ্বর হবে, লোয়ারিতে জ্বর হতে পারে, একটু ডাল পেইন হবে। বাট এই ইউটিআইয়ের সাথে যদি আনুষঙ্গিক কারণ থাকে, যদি পাথর থাকে মূত্রনালী, স্টিমেন্টাস পেইন হয়, সেটা রেনাল কলিক, রেনাল 2-1 ঘন্টা প্রচণ্ড ব্যথা হবে এবং তার রেডিয়েশন প্রাইভেট পার্টের দিকে যাবে এবং 2 ঘন্টা পরে গেমে টেবে আবার ভালো হয়ে যাবে, আবার হয়তো 1 দিন পরে হলো, এটা টিপিক্যাল হিস্ট্রি আছে এই রেনাস ইউরিটারি স্টোন। কিন্তু কিডনির ভিতরে যদি পাথর থাকে চুপচাপ, সেটা কিন্তু কোনো সময় উপসর্গ নাও করতে পারে, এবং সেই ক্ষেত্রে উপসর্গ যদি না থাকে, পেশাবের সাথে যদি রক্ত না যায়, ওই স্টোনগুলি আস্তে আস্তে বড় হতে থাকে, এটাগুলি স্ট্যাগ অন ক্যালকুলাস। এই সেই ক্ষেত্রে আমরা যেটা করি, চিকিৎসা প্রথমে দিব, তারপরে যদি কোনো
জটিলতা কমপ্লিকেশন থাকে সেই জটিলতা কমপ্লিকেশনের চিকিৎসাটাও দিতে হবে। এরপরে এখন কিছু কিছু ড্রাগ আছে, ক্যানবেরি আছে, জুস আছে, সেগুলি নট এটা যে একদম স্বতঃসিদ্ধ প্রোফাইলেকটিক করে, বাট দেয়ার পয়েন্টস ইন ফেভার, পয়েন্টস এগেনস্ট। তখন আমরা ওইটা যারা নেফ্রোলজিস্ট বা যারা সিনিয়র তারা এই ব্যাপারে কিছু ওষুধ দেওয়া হয়। এখন নতুন কিছু ড্রাগ বাজারে আছে। এখন স্যার, ইউটিআই আমাদের দেশে মেয়েদের জন্য খুব কমন একটা সমস্যা। আমি যেটা জানতে চাইবো, আমরা কিভাবে এই রোগের প্রতিকার করতে পারি? খুবই সুন্দর প্রশ্ন, এবং যেটা যেটা সবাই এটা প্রবলেমটা বলেন, যে প্রথম কথা হলো মেয়েরা পেশাব আটকে রাখে, এটা আটকে রাখতে হবে না। আপনি পেশাব যখনই প্রয়োজন, মানে আপনি আর্ট ফিল করবেন, পেশাব করে দিলে কী লাভটা হবে? ওই জীবাণুগুলি, অর্ধেক জীবাণু বের হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার পানি, যাদের পানি বেশি করে খেতে হবে, তাহলে পেশাবটা তৈরি হবে, ফ্লোতে জীবাণুটা চলবে। রাত্রেবেলায় শোয়ার আগে ভয়েডিং, পেশাব দুইবার ভয়েডিং করবেন যাদের পেশাব আছে। তিন নম্বর, কনস্টিপেশন যদি থাকে সেটা কিন্তু রিমুভ করতে হবে। চতুর্থ নম্বর, মেয়েদের জন্য যেটা, যে তারা মেলামেশার আগে এবং পরে প্রাইভেট পার্টটা খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। এরপরেও যদি না হয়, যেটা আমরা বললাম প্রোফাইলেকটিক ড্রাগ আছে, সেই ড্রাগটা দিয়ে আপনার তিন মাস বা ছয় মাস ওষুধ খেতে হবে। এইভাবে করেন, তাহলে আপনি বারে বারে পেশাবে রিকারেন্ট ইউটিআই হবে না। এবং এটা খুবই প্রবলেম অনেক মহিলাদের জন্য এবং আমাদের জন্য প্রবলেম, কারণ তারা বারে বারে আমাদের কাছে আসতেছেন, বলতেছেন ডাক্তার সাহেব আমার তো এটা রোগ ভালো হচ্ছে না, কী ওষুধ দিচ্ছেন? সো এই প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার, এখন আমি জানতে চাইবো যে আমরা সবাই জানি করোনা আবারও ফিরে আসছে, বা করোনা অ্যাকচুয়ালি কখনোই যায়নি। এখন করোনা চলাকালীন কিডনি পেশেন্টদের জন্য আমরা কী ধরনের সতর্কতা অবলম্বন করলে তারা আরেকটু সুস্থ থাকতে পারবে, এবং যারা সুস্থ আছি তারা কীভাবে আরেকটু মেনটেন করতে পারবো, যাতে কিডনির জটিলতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি? আমি বলি যে করোনা পিরিয়ডে কিন্তু এই রোগীরা কিন্তু ভালনারেবল ছিল, কারণ এই বডিগুলি, এদের ইমিউনিটি কমে থাকে, তখন এই ভাইরাসটা বেশি করে আক্রান্ত হবে। কী করতো এরা? এরা কিডনির ভিতরে ইনভলভ করতো, কিডনির প্রোটিন লিক করতো, কিডনির অ্যাকিউট রেনাল ফেলিওর করতো, এবং অনেক সময় যে কিডনির যে অন্যান্য অর্গানের সাথে কিডনিরও এফেক্ট করতো। কাজেই আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাদের কিডনির রোগ এবং যারা ডায়ালিসিস করেন, যারা ট্রান্সপ্ল্যান্ট রোগী, তারা কিন্তু ভালনারেবল। কেন? তাদের বডির ইমিউনিটি, প্রতিরোধ শক্তি কম থাকে। সেই ক্ষেত্রে যে কোনো ভাইরাস, শুধু করোনা ভাইরাস না, যে কোনো ভাইরাস ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে আমরা যেটা ওই আমলে আমরা যেটা বলতাম, তাদের খুব সাবধানে চলতে হবে, যতটুকু পারা যায় দর্শকদের থেকে দূরে থেকে এই করোনা ভাইরাস যেন ট্রান্সমিট না হয়। সেই ক্ষেত্রে যদি পেশেন্ট ডায়ালিসিস করে, হোম ডায়ালিসিস করে, অসুবিধা নাই। যদি কোনো সেন্টারে ডায়ালিসিস করে, ওইখানে যাবে, দর্শক বা যারা আছেন তাদের থেকে দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, এবং আমরা কিছু প্রিকশন ওনাদের জন্য বলে থাকি, সেই প্রিকশনগুলি ওনাদের মেনে চলতে হবে। ট্রান্সপ্ল্যান্ট রোগীদের ক্ষেত্রেও তাই, তারা ইমিউনোসাপ্রেস করে রাখি আমরা, যেন রিজেকশন না হয়, যে কিডনিটা লাগানো হয়েছে সেটা যেন রিজেক্ট না করে, সেই জন্য আমরা তাকে ইমিউনিটিটা কমে রাখি। সেই ক্ষেত্রে তাদের ইনফেকশন বেশি হতে পারে, সেই ক্ষেত্রেও তাদের এইটা যেটা আমরা বলি যে খুব সাবধানে চলতে হবে, জানি এই ভাইরাসটা তাদের ট্রান্সমিট না হয়। এইভাবে যদি চলে, সেটার ভিতরে একটা হলো মাস্ক ইজ ইম্পর্টেন্ট, কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট ইজ ইম্পর্টেন্ট সেই ভাবে। এবং অফকোর্স যারা ভ্যাকসিন নিয়েছেন, আজকে প্রায় সবাই তিনটা ডোজ, যারা ভ্যাকসিন নেয়নি ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। স্যার, আমি যেটা জানতে চাইবো, ওভারঅল আমাদের লাইফস্টাইলে আমরা কীভাবে চেঞ্জেস আনতে পারি, এবং ফুড হ্যাবিটে কী ধরনের চেঞ্জেস আনতে পারি, যাতে করে কিডনি রোগ থেকে আমরা নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে পারি? আমি গোল্ডেন টিপস অফ কিডনি প্রিভেনশনটা বলে দিই। এক নম্বর হলো, যাদের উচ্চ রক্তচাপ আছে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে, যাদের পাথরজনিত রোগ আছে তাদের পাথর রিমুভ করতে হবে, পাথর তৈরি না হয় প্রোফাইলেকটিক সেটা করতে হবে, যাদের খাবারের ভিতরে কিডনির রোগ আছে প্রোটিন রেস্ট্রিকশন ডায়েট করতে হবে। তারপরে কিছু কিছু টিপস আছে, যেটা হলো যে আপনি নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এতে বডির ইমিউনিটি বাড়বে। আর তারপরে যদি আপনার অন্যান্য কোনো রোগ থাকে সেই রোগগুলি চিকিৎসা করতে হবে। এরপরে যেটা বললেন ডায়েট, ইয়েস, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন কিডনি ড্যামেজ হয় ডায়েট, আমরা প্রোটিনটা রেস্ট্রিকশন করি, সেই প্রোটিন রেস্ট্রিকশন 30 গ্রাম বা 40 গ্রাম প্রোটিন দেবো, সেটা খেতে হবে। ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিক ডায়েট খেতে হবে, প্লাস যদি ওষুধ খায় ওষুধটা নিয়মিত খেতে হবে, যদি ইনসুলিন নেয় ইনসুলিনটা নিয়মিত করতে হবে। এনি ইনফেকশন ইন দ্য বডি, পার্টিকুলারলি ডায়াবেটিস কিডনি রোগ, সেটা কিন্তু ট্রিট করতে হবে, কারণ ইনফেকশন হলে কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যায়। এছাড়াও আমরা খাবারের যে
খাদ্যাভ্যাস সেটার কিন্তু পরিবর্তন আনতে হবে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এছাড়া ভিটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড ওয়াটার। ওয়াটার হলো যাদের শরীরে পানি আছে তাদের পানি পরিমাণ রেস্ট্রিকশন করে দিতে হবে, এবং যাদের ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, সেই ক্ষেত্রে খাবারের যে তালিকা সেই তালিকা, এরপরও অ্যান্টিবায়োটিক যখন দেব আমি অথবা ব্যথার ওষুধ কিন্তু অবশ্যই পরিহার করতে হবে। শরীরে ব্যথা থাকলে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, এবং অ্যান্টিবায়োটিক্সের ভিতরেও ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। যাদের কিডনির রোগ আছে তাদের ডোজ অ্যাডজাস্ট মানে ডোজটা কমিয়ে দিতে হবে অথবা পেসিং করতে হবে। সে এই সবগুলি মিলেই কিন্তু তার একটা পূর্ণাঙ্গ চিকিৎসা, প্লাস ডায়েটিশিয়ান সাথে আলাপ করে ডায়েট চার্টটা মেনটেন করতে হবে। এইভাবে করলে হয়তো, এবং লাইফস্টাইল চেঞ্জ, নিয়মিত একটু এক্সারসাইজ করতে হবে, এবং খাবারের পরিবর্তন যেটা আমি একটু আগে বললাম সেগুলি মেনে চললে আপনি একটা সুস্থ জীবন আপনি চলতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর একটা আলোচনা আমরা করলাম, আজকে এখন বিদায় নিতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেল 9 দর্শক কর্তৃপক্ষ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।